It's trying to headbutt me, bro. এখন কোরবানির মৌসুম চলে এসেছে, তাই সব জায়গাতে গরু ছাগল এবং উট বিক্রি হচ্ছে। কিছু কিছু জায়গাতে আবার দুম্বা বিক্রি হচ্ছে। দাম শুনে মনে হচ্ছে যেন বাজারে আগুন লেগে গেছে। পশু প্রাণীর এতটাই দাম যে সবাই উঠে পড়ে লেগে গেছে তাদের পালিত পশু বিক্রি করার জন্য। একটা গরুর দাম 5 কোটি টাকা, আবার অপর দিকে একটা ছাগলের দাম 2 কোটি টাকা। এই সমস্ত ছাগল গরু কোনো সাধারণ মানুষ কিনে না, এই সমস্ত ছাগল গরু কিনছেন বড় বড় শিল্পপতি এবং মুভি স্টাররা। আজকে আমি আপনাদের দেখাবো এমন কিছু ছাগল এবং গরু যেগুলোর দাম শুনে আপনি হতবাক হয়ে যাবেন, যেন এদেরকে সোনা রূপা খাওয়ানো হয়। আপনি ভাববেন এত বেশি পরিমাণ দাম কিভাবে হতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই ছাগলটিকে দেখুন, এটা পাকিস্তানের পাঞ্জাবের সবচেয়ে বড় ছাগল। এর নাম শাহিন, আর এর ওজন মোটামুটি 175 কিলোগ্রাম। প্রথমবার যদি ছাগলটিকে দেখেন, দেখে নিশ্চয় মনে করবেন এটা কোনো ছাগল না, গরু বা মহিষ হবে। যদি এর পাশে কোনো নর্মাল মানুষ দাঁড়িয়ে পড়ে, তারপরও মানুষের থেকে ছাগলটা বড় মনে হবে। এর মালিক দিনে 4 বেলা করে 40 থেকে 45 মিনিট ধরে শরীর মাসাজ করে, যেন এই ছাগলের ব্লাড সার্কুলেশন ভালো হতে পারে। এর মালিক 3টে মানুষ তো শুধুমাত্র দেখাশোনা করার জন্য রেখেছে। আমি আপনাদের জানিয়ে দিই, এই ছাগল আরো বড় এবং মোটা তাজা হবে। এবার কুরবানিতে এই ছাগল বিক্রি হচ্ছে। ছাগলের মালিককে এর দাম অনেক বেশি বলা হয়েছে, প্রায় 30 লক্ষ টাকা। তবুও সে ছাগলটা বিক্রি করতে রাজি নয়, কারণ সে মনে করে এই ছাগল এখনো ছোট আছে, 1 বছর পর বিক্রি করবে। এবার চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে বদমাশ এবং চঞ্চল ছাগল। আপনারা তো এটা শুনে থাকবেন, অনেক সময় কুকুর এবং বিড়াল এতটাই আদরের হয়ে যায়, তাদেরকে নিজের হাতে না খাইয়ে দিলে খেতেই চায় না। ঠিক এই রকম অবস্থা এই ছাগলের। 220 কিলো ওজনের ছাগলের উচ্চতা প্রায় 5 ফুট, আর মাথা থেকে পা পর্যন্ত এই ছাগল দেখতে অনেক সুন্দর। কিন্তু সব থেকে বেশি ফেমাস এর চালচলন। 2.5 বছর বয়সে এই ছাগল শীতের মৌসুমে শুদ্ধ দেশি ঘি এবং গর্বের মৌসুমে মাখনের মতন দামি দামি জিনিস খেয়ে থাকে, আর এই কারণে ছাগল ছোট বয়সেও এত বেশি বিকশিত হয়ে গেছে। আর তাছাড়া বিকাশের আরো একটা কারণ আছে, আর ওটা হলো অনেক বেশি আদর আর ভালোবাসা। ছাগলের মালিক স্বপন আলী বলেছেন, যতক্ষণ না একে হাত দিয়ে খাওয়ানো যায় ততক্ষণ পর্যন্ত নাকি ছাগল কিছুই খায় না। তো এত সুন্দর ছাগলের দামের কথা বলতে সবাই ভয় পায়, বুঝতেই পারে না কত টাকা দাম বলবে। কিন্তু কয়েকদিন আগে ছাগলটা বিক্রি হয়েছে 8 লাখ টাকায়। এবার চলুন নজর দেওয়া যাক পাকিস্তানের এই ছাগলের উপর, যার 11 ওজন 180 কিলোগ্রাম। 180 কেজি ওজনের এই ছাগল একদম টপ কোয়ালিটির রাজা বাদশাহ জাতের। রাজা বাদশাহ জাতের ছাগলগুলো অনেক বেশি বড় হয়। যখন আপনি কোনো নর্মাল ছাগল দেখবেন, সেগুলো ওজনে খুব বেশি হলে 40 থেকে 60 কেজি পর্যন্ত হয়ে থাকে, কিন্তু এই ছাগল সামান্য ওজনের থেকে অনেক বেশি, যার কারণ এর হাইব্রিড জাত তো আছেই, তার সাথে সাথে এর খাবার দাবার এবং এর মালিকের অসংখ্য ভালোবাসা। এর মালিক অনেক ভালোবাসেন একে এবং আদর করে, যত্ন করে। এর নাম রাখা হয়েছে লায়ন কিং, সত্যি দেখতেও কিন্তু সিংহের মতো। ছাগলটার মালিক একে অনেক ভালোবাসে এবং আদর যত্ন করে রাখে। খাবারে তার ছাগলকে দুধের সাথে সাথে শুকনো ফল এবং আলাদা খাবার খাইয়ে থাকে। যদি আপনি একটু ভালো করে দেখেন, তাহলে দেখতে পাবেন ছাগলের লম্বা গর্দনের সাথে মোলায়েম শরীর, লম্বা লম্বা কানের সুন্দরতা আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আর এই সব কিছু ঠিকঠাক রাখার জন্য যে খাবার খাওয়ানো হচ্ছে, এর মধ্যে আছে রোজ 7 কিলো করে চারা, 3 কিলো করে ছোলা, আর কয়েক লিটার দুধ, দই এবং মাখন। তার মানে শুধুমাত্র ছাগলের খাবার দাবারে প্রতিদিন কয়েক হাজার টাকা খরচ হয়ে যায়। কিন্তু যে হিসাবে ছাগলের উপর খরচা হয়, সেই হিসাবে ছাগলের দাম অনেক বেশি হওয়া দরকার।
এর মালিক ছাগল বিক্রি করতে চায় না, নিজে কুরবানি দিবে বলে চিন্তা করেছেন। এবার আমি আপনাদের এমন একটা ছাগলের সাথে পরিচয় করাবো যার লাইফ স্টাইল ভালো ভালো মুভি স্টারদেরকেও হার মানাবে। পাকিস্তানের বেশিরভাগ মানুষ যারা গাছের হাওয়ার নিচে জীবনযাপন করে ওখানে এই ছাগল এসির হাওয়া খায় আর খাবারে দুধ ঘি মাখনের মতন দামি দামি খাবার খেয়ে থাকে। বন্ধুরা, ভালো করে খাবার খাওয়ানোর ফলে এই ছাগল আজকের দিনে নিজের শহরে সবচেয়ে দামি ছাগল। লম্বা লম্বা হাত পা এবং বিশাল শরীরের অধিকারী ছাগলের দাম শুনলে আপনি পাগল হয়ে যাবেন। কিছুদিন আগে একজন ছাগলকে 22 লাখ টাকায় কিনতে ডিমান্ড রেখেছিল, কিন্তু তার মালিক একে 20 লাখ টাকায় বিক্রি করতে রাজি হয়নি। কারণ তার মালিক মনে করেছে এই ছাগল আগত সময়ে আরো বেশি টাকা বিক্রি হবে, যখন এর সাইজ অনেক বড় হবে। ছাগল তো অনেক দেখলেন, এবার আমি আপনাদের কয়েকটা গরু দেখাই। এগুলো সুন্দরতা আপনাকে মুগ্ধ করে দেবে, এর সাথে দাম শুনে আপনার মাথা ঘুরে যাবে। কুদ্দুস কাউ। বন্ধুরা, ঠিক শুনেছেন, এর নাম কুদ্দুস। এটা ব্রাহ্মীণ বুলস প্রজাতির। এই ব্রাহ্মীণ গরু কোনো সাধারণ গরু নয়, এই প্রজাতির ষাঁড় আমাদের ভারতেই পাওয়া যায়। এই প্রজাতির ষাঁড়কে একবার ভারত থেকে আমেরিকাতে এক্সপোর্ট করা হয়েছিল, মানে পাঠানো হয়েছিল। এর জন্য ব্রাহ্মীণ বুলসের অস্তিত্ব আমেরিকাতেও পাওয়া যায়। এছাড়াও এগুলো এখন সৌদি আরব, কুয়েত এবং দুবাইতে পাওয়া যাচ্ছে। বিদেশে গিয়ে এই গরু আরো অনেক বেশি পরিমাণ বড় হয়ে গেছে আর ওখান থেকে এখন আমাদের এদিকে নিয়ে আসা হচ্ছে। ব্রাহ্মীণ বুলসের সবচেয়ে খাস ব্যাপার হলো এদের পিঠের উপরে উটের মতন হাঙ্ক অর্থাৎ চুট থাকে, আর এই ব্রাহ্মীণ বুলস তাদের চুটের মধ্যে 1 সপ্তাহের মতন খাবার আর পানি সঞ্চয় করে রাখতে পারে। এই জন্য এই গরুকে ক্যামেল বুলও বলা হয়ে থাকে। আর উটের মতন বেশ কয়েকটি বৈশিষ্ট্য এই গরুর মধ্যে দেখতে পাওয়া যায়। এই বিশাল বড় ষাঁড়ের ওজন 700 কিলোগ্রাম থেকে 1,200 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর এই ষাঁড়ের উটের মতন গরম সহ্য করতে পারার ক্ষমতা আছে। এই শরীরের চামড়া অনেক মোটা হয়, তাই ছোটখাটো পোকামাকড় এর কোনো ক্ষতি করতে পারে না। এছাড়া এই ষাঁড়ের লম্বা লম্বা কান এবং এদের চামড়া অনেক ঢিল ঢালা হয়ে থাকে, যা নিচের দিকে ঝুলতে থাকে। সাউথ আমেরিকার কৃষকরা বেশিরভাগ ব্রাহ্মীণ বুলস পালন করে আর কুরবানির সময় এগুলোকে অনেক দামে বিক্রি করে। এইদিকে যে সমস্ত কুরবানির জন্য গরুগুলো নিয়ে আসা হয় এগুলো সব বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়। এই গরুটার নাম জামশেদ। এটা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে বিলং করে। সিবি ভাগনারি প্রজাতির ষাঁড় পাকিস্তানে বেশি দেখা যায়। এই প্রজাতির ষাঁড়ের পিঠের উপরে ঠিক ব্রাহ্মীর বুলসের মতনই হাঙ্ক দেখা যায়, কিন্তু ওর থেকে অনেক বেশি বড়। এই গরু যদি আপনি একবার দেখেন চোখ সরাতে পারবেন না। আর এই ষাঁড়ের হাঙ্ক অর্থাৎ চুটের মধ্যে কয়েক সপ্তাহের মতন খাওয়া আর পানি স্টোর করে রাখতে পারে। এরা লম্বায় 60 ফিট মানে 84 ইঞ্চি পর্যন্ত উঁচু হয়ে থাকে। এই গরুর ওজনের সামনে ব্রাহ্মীণ বুলসের ওজন কিছুই না। এদের ওজন 1700 থেকে 2000 কেজি পর্যন্ত হয়ে থাকে। এত ভারী ওজনের সাথে এদের মজবুত গর্দন, শিং আর চড়া ছাতি এদেরকে আরো সুন্দর করে তোলে। এই গরু যখন মার্কেটে আসে বাকি সমস্ত গরু পেছনে চলে যায়। গরু যেমন বড় হবে সেরকমের দামও বেশি হবে। একটা নর্মাল ছোটখাটো গরু 1 লাখ টাকা করে বিক্রি হয়। এখন মার্কেটে সব থেকে ভালো গরু 7 থেকে 10 লাখ টাকায় বিক্রি হয়। কিন্তু যখন বাজারে এই গরু অর্থাৎ সিবি ভাগনারি গরু আসে, আপনারা চিন্তা করে দেখুন এর দাম কত হতে পারে। আপনাদেরকে একটা আইডিয়া দিই, এই একটা গরুর দামে বড় সড়ো 10টা গরু হয়ে যাবে। এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন এর দাম 90 লাখ টাকা থেকে শুরু। তো বন্ধুরা, এবার কুরবানিতে আপনারা কোন পশু কুরবানি দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আপনি যদি এরকমই মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল অপশন সিলেক্ট করুন। ধন্যবাদ।